আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালকে গত ক্লাসে আমরা 10 এর চায় শুরু করেছিলাম। সূত্রগুলো ছিল এরকম, সূত্রগুলো ছিল e^x sin dx dx, sin dx d cos dx divided by a square plus b square to the power x cos dx to the power x a cos dx plus b sin dx plus a square plus b square to the power x fx plus f dash x dx e to the power x fx e to the power x sin bx e to the power x cos bx এটা কিন্তু ওই যে আমাদের ওই যে লিয়াটের সূত্রে পড়ে না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে কতটা আমি করে দিয়েছিলাম একটা অঙ্ক, দ্বিতীয়বার এক সাইন ডিএক্স অথবা দ্বিতীয়বার এক্স কস ডিএক্স থাকলে আই ধরে দুইবার করতে হবে। দুইবার করার পরে ওই দ্বিতীয়বারে দিয়ে অঙ্কটা রিপিট হয়, তখন সেটা আমরা আবার আই ধরে ওই বাম দিকের আয় আর ডান দিকের আয় যোগ করে পরে ইন্টিগ্রেশনটা হয়ে যায়, ঠিক আছে? তখন ইন্টিগ্রেশন থাকে না, ঠিক আছে? ওইভাবেই করতে হবে। আই রয়েছে ডাইরেক্ট সূত্র, দ্বিতীয়বার এক্স মানে করলে এই রেজাল্ট এডি আসবে, দ্বিতীয়বার এক্স সাইন ডিএক্স, দ্বিতীয়বার এক্স a sin dx minus b cos dx অ্যাঙ্গেল ঠিক থাকবে, এখানে আসবে a এইটা আর এই জায়গায় আসবে b অ্যাঙ্গেলটা, ঠিক আছে? অ্যাঙ্গেলের x এর সব ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কসের বেলায় কসটা আগে সাইনটা একই জিনিস, কস আগে সাইন পরে, এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস, আর ঘরের মধ্যে যা আছে ঠিক আছে, তাই না? কিন্তু এইটা শুধু এক নাম্বারের জন্য, শর্ট কোশ্চেনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা। যদি অঙ্ক করতে বলে তাহলে তোমার কিন্তু পুরো আই ধরে ইবি দিয়ে করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা নতুন সূত্রটা লিখাই নি আমি, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এই ফর্মে যদি থাকে কোনো অঙ্ক, এই ফর্মে যদি থাকে বা এই ফর্মে নেওয়া যদি যায়, তাই না? এই ফর্মে নেওয়া গেলে আমাদের সূত্র হবে কত, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। এরকম নিতে পারলাম, এরকম লিখতে পারবো, না নিলে লেখা যাবে না। এই ফর্মে যদি নেওয়া যায় বা দেওয়া থাকে, দেওয়া সাধারণত খুব কম থাকবে, তবে নেওয়া যায় কিছু কিছু অঙ্ক, মানে ইতি বা এক্স থাকলে নেওয়া যায়, তখন আমাদের এই সূত্র দিয়ে কত হবে। ফাংশন কিন্তু এখানে এখানে একটা, তাই না? ইনভার্স ফাংশন, এই যে ইনভার্স ফাংশন একটা, যদি সাইন ইনভার্স কস ইনভার্স থাকে পরের ফাংশন আমরা জানি না। পরের ফাংশন আমাদের কী করতে হবে, তা ধ্রুবক লিখতে হবে, ওয়ান এর ইনভার্স অফ এক্স ইনটু ওয়ান ইনটু ডিএক্স। আমি বলছিলাম যে লিয়ার ছাড়াও আমরা করতে পারবো, যদি কোনো অঙ্কে সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স থাকে, সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স সেক ইনভার্স কোসেক ইনভার্স কট ইনভার্স, যত ইনভার্স ফাংশন আছে সবগুলা যদি থাকে তাহলে সেটাকে সবসময় ফার্স্ট ফাংশন ধরে, আর ওয়ানকে ফার্স্ট সেকেন্ড ফাংশন যদি না থাকে তাহলে ওয়ান ধরবো, থাকলে তো আছে, মনে করো এক্স আছে এক্স লাগবো, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লাগবো, তাই না? ঠিক আছে, থাকলে আমরা ওইটাকে ধরবো, আর যদি না থাকে তাহলে এটা কী করতে হবে, টেন ইনভার্সকে ফার্স্ট ফাংশন ধরতে হবে আর ওয়ানকে ধরো আমরা সেকেন্ড ফাংশন, আর ইউবি দিয়ে করতে হবে, এমনি করা যাবে না, যত ইনভার্স ফাংশন আছে সব ইউবি দিয়ে করতে হবে, তাই না? তো ওইটাকে অবশ্যই, এটাকে অবশ্যই ইনভার্স ফাংশনগুলোকে অবশ্যই সেকেন্ড ফাংশন ধরতে হবে, কিছু না থাকলে ইউবি যদি না থাকে তাহলে ওয়ান ধরে নিবি। এবার আমরা সাজাই, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, ওয়ান ওয়ান লিখবো না,
প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন, এই বিষয়ে আমরা সূত্রে সাজায় নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে টেন ইনভার্স অফ এক্স, এটা হচ্ছে এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, এক্স টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স ডিএক্স, ঠিক আছে। যে উপরে ফার্স্ট ইয়ার গেছে সেকেন্ড ইয়ার থাকলে, তাই না, রুল সব পিছনে যা শিখে আসে সব রুল লাগবে, সূত্র লাগবে, নিয়মকানুন লাগবে, তাই না। সূত্র তো লাগবে, নিয়মকানুন ছাড়া অঙ্ক পারবে না। উপরে ফার্স্ট ডিগ্রি নিচে সেকেন্ড ডিগ্রি থাকলে মানে পাওয়ার এক কম বেশি, তাও অ্যালজেব্রিক ফাংশন, অন্য কিছু না। উপরে ফার্স্ট ডিগ্রি নিচে সেকেন্ড ডিগ্রি থাকলে কী করতে হবে, মানে এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় সেটাকে দেড় ধরতে হবে। এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় তাহলে সেটাকে দেড় ধরা লাগবে। ধর ধরলাম যে টু আই সেট ডি এক্স ইকুয়াল টু ডি জেড, অর্থাৎ এক্স ডি এক্স ইকুয়াল টু ডি জেড বাই দুই, তাই না, ডি জেড বাই দুই। এখন এই যে এক্স ডি এক্স ডি জেড বাই দুই, টুটা বাড়িয়ে রেখে ফেললাম, এই যে এক্স ডি এক্স ডি জেড বাই দুই বাড়িয়ে লিখছি, এটা বান ধরছিলাম জেড, ঠিক আছে, দেড় পার্সেন্ট। এক্স টেন ইনভার্স অফ এক্স হাফ অফ দেড় মানে লন দেড় প্লাস সি, সব সূত্র হাফ অফ দেড়, দেড়ের মানটা কত, দেড়ের মানটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই হবে অ্যান্সার। সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স যা আছে এ ছয়ের এগুলো সব একই রকম, ঠিক আছে। এটা ছিল ছয়ের এক নাম্বার। না এখানে এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, এটা আছে। এখন আমাকে আমি বলছিলাম যে সাইন ইনভার্স কস ইনভার্স থাকলে এটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, অপরটাকে ধরতে হবে সেকেন্ড ফাংশন যদি থাকে, না থাকলে ওয়ান ওয়ানকে ধরবো। কিন্তু আরও সমস্যা আছে কি, এখানে আমরা আরও জানি যে ইন্টিগ্রেশনের এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় সেটাকে দেড় ধরতে হবে, এক অংশকে ডিফারেন্সিয়েট করে অন্য অংশ পাওয়া গেলে তাকে দেড় ধরতে হবে আগে, এই কাজ আগে, ওইটা পরে। ধরে ধরে যদি পাওয়া যায় তাহলে অন্য নিয়ম করলে অঙ্ক হবে না, ধরাটা আগে লাগলে আমরা অন্য যদি করতে হয় পরে করবো, তাই না। এক অংশকে ধরে যদি অন্য অংশ পাওয়া যায় তাহলে সেটাকে অবশ্যই আগে করতে হবে, ধরি সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স স্কোয়ার মানে জেড, তাই না, এই যে এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স মানে ডিজেড বাই, ডিজেড বাই দুই বাইরে লিখে বলছে, এই যে আইসা বলছে এখন, ঠিক আছে। এটা ফার্স্ট ফাংশন সাজাই, ফার্স্ট ফাংশন আর হচ্ছে ওয়ান হচ্ছে সেকেন্ড ফাংশন, তাই না, এই তো প্রথমটা ঠিক, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্ডিকেশন একবারে লেখা পারবো, এই যে আগে করে আসছে, এটা ইন্ডিকেশন কত, জেড যেহেতু আছে জেডের সাথে, প্রথমটার ডিফারেন্সিয়েশান সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশান এত, আর এই যে জেড ডি জেড হাফ অফ জেড সাইন ইনভার্স জেড, ওই একই কথা, রুট থাক আগেও যেমন এক অংশকে ধরলেও অন্য অংশ পাওয়া যায়, এখানে রুট আছে, আগে রুট ছিল না এখানে রুট আছে, রুট থাকলেও আমরা ধরতে পারবো, করতে পারবো, তবে রুট বাদ ধরবো, রুট সহ ধরলে অঙ্ক জটিল হয়ে যাবে। মাইনাস মাইনাস টু আই জেড ডি জেড ইকুয়াল টু
ডেটা একবার ধরছি, ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু টি মাইনাস টু আর জেড, ডি জেড ইজ ইকুয়াল টু ডি টি, জেড ডি জেড ইজ ইকুয়াল টু ডি টি বাই মাইনাস টু, তাই না? কত ডিপি ডিপি বাই রুটি, এটার মান কত? এটার মান হচ্ছে মাইনাস হাফ, এই যে মাইনাস ও হাফ হাফ ডিপি ডিপি লিখে বেশি আমরা আগে হাফ ও জেড সাইন ইনভার্স জেড ওয়ান বাই রুট দে রুট কি ইন্টিগ্রেশন টু রুটি ইন্টিগ্রেশন শেষ, এখন আমরা মান বসাবো। জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার টু টু কাটা, টি এর মান হচ্ছে টি এর মান হচ্ছে ওয়ান বিয়োগ জেড স্কোয়ার হাফ অফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস জেড। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে জেড এর মান হচ্ছে জেড এর মান, ঠিক আছে, বসাই দিলাম এইগুলাই ইনভার্স ফাংশন থাকলে এইগুলো করতে হবে। আমি একটা সূত্র সূত্র রেখেছিলাম, তিন নাম্বার সূত্র, ঠিক আছে, তিন নাম্বার সূত্র আছে টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স। এই দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স, অতএব এফ ডেট এক্স ইজ ইকুয়াল টু কত? ওয়ান বাই এক্স। আমি বলছিলাম যে কোনো অঙ্ক যদি এরকম, এটি ওয়ান বাই এক্স মানে কত? এফ ডেট এক্স, ওইটা হয়েছে এফ এক্স, তাই না? কোনো অঙ্ক যদি এই ফর্মে সাজানো যায় টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ডেট এক্স, তার রেজাল্ট হবে কত? টু দি পাওয়ার এক্স এফ এক্স, টু দি পাওয়ার এক্স এফ এক্স, টু দি পাওয়ার এক্স এফ এক্স এর মান হচ্ছে কত? এই যে লন এক্স, তিন নাম্বার সূত্র। এটা কিন্তু ইউটিউবে করা যাবে না, না করা যাবে, অনেক বড় পাঠ করতে হবে, অনেক বিশাল বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এবারে ডাইরেক্ট সাথে ফাংশন থাকলে তোমার চিত্রকর মানে চিন্তা করতে হবে ওই তিন নাম্বার সূত্র, ঠিক আছে, তিন নাম্বার সূত্র। এখন কাজ করি আমরা, আমাদের চিনতে হবে যে কারে ডিভাইডেড করলে লন এক্স এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস লন কস এক্স,
एक्चुअली वो जो माइनस कोस है ना वो साथ है, नॉन कॉस मानी वन बाई कॉस एक्स मानी माइनस साइन एक्स इक्वल कत टेन एक्स टेन गेस ठीक है এটা হবে এফ ড্যাশ এক্স, এটা হচ্ছে এফ এক্স, এটাকে ধরে আমরা এটা পেয়ে গেছি। এটা যদি পাওয়া যায় তাহলে আমার সূত্র হবে কত ডিগ্রি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি এফ এক্স ডিগ্রি পাওয়ার এক্স, এফ এক্সের মানে কত, এফ এক্সের মানে হচ্ছে মাইনাস লন কস এক্স প্লাস সি আনসার, এটা এইটি আনসার। এখানে কিন্তু দুইটা ফাংশন নাই তাই না, আংশিক বর্ণটা কারে কয়, একটি বর্ণাংশকে দুইবার ততোধিক বর্ণাংশের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করাকে বলা হয় আংশিক ভগ্নাংশ, তাই না, পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, আমরা এটাকে দেখো হরের মধ্যে দুইটা গাত আছে, এটাকে আমি আংশিক করতে পারবো তাই না, যতটা যতটুকু পাওয়ার থাকে ততটা পাঠ করা যায় যোগ বা বিয়োগ আকারে, একটা বর্ণাংশকে দুইবার দুইবার ততোধিক বর্ণাংশের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করাকে বলা হয় আংশিক বর্ণাংশ, এখানে আমরা আংশিক করবো। আর আমরা যদি স্কোয়ার থাকে এক দুইটা রাশি থাকে তাহলে আমরা এমনি করে ফেলতে পারি, এই বি যত যাবো না যত কথা বড় হয়ে যাবে, আমার কিন্তু আংশিক করতে বলে না, কিন্তু আমার প্রয়োজন আমি করবো তাই না, তার জন্য আমার করে দেখাইতে হবে না। সেটা কীভাবে লিখবো, এটা পরে লিখবো, একটা নর্মাল লাগবো আর একটা মানে স্কোয়ার দিব, মাঝে মাইনাস দিয়ে রাখবো, লাগলে আমরা প্লাস দিতে পারবো, প্লাস দিব না, লাগে তাহলে পরে আমরা প্লাস করতে পারবো তাই না। একটা স্কোয়ার একটা নর্মাল লাগবো আর একটা স্কোয়ার লাগবো, দশকে গেলে কত হবে এত, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ দিলে কত হবে, ওয়ান প্লাস অফ এক্স, দেখো এই যে ওয়ান প্লাস অফ এক্স বিয়োগ অফ ওয়ান, এটা লক্ষ্য করলে কত হবে, ওয়ান প্লাস হবে মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স শুরু হয়ে গেছে তাই না। এরকম স্কোয়ার থাকলে এইভাবে ডাইরেক্ট করে ফেলা যায়, একটা স্কোয়ার আর একটা নর্মাল মাঝে দুশো দেওয়া রাখবা, এই সে নিজে করে যদি এখানে কিছু লাগে এক দুই দুই তিন লাগে তাহলে দিয়ে দিতে পারবো, আর এটা করতে হবে এ বাই এত বি বাই এত হল স্কোয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ওয়ান বাই ওয়ান প্লাস অফ এক্স প্লাস মাইনাস অফ ওয়ান বাই ওয়ান প্লাস অফ এক্স হোল স্কোয়ার এক্স, এটা যদি এফ এক্স হয় এটাকে ডিফারেন্সিয়েট করলে ওইটা পাওয়া যায়। এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস অফ এক্স মাইনাস অফ ওয়ান বাই ওয়ান প্লাস অফ এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এইটার ডিফারেন্সিয়েট এইটা ওয়ান বাই এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন ওই যে লিয়াকত লিয়াকত বাদ প্রদীপ লিয়াকত বাদ হয়ে গেছে, এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি ইডি পাওয়ার এক্স মানে ইডি পাওয়ার এক্স ইডি পাওয়ার এক্স এফ এক্স মানে ওয়ান বাই ওয়ান প্লাস টু এক্স প্লাস সি অ্যান্সার। এইটাই আটের পাঁচ নম্বর করলাম, আটের পাঁচ আটের পাঁচ
नंबर नौ नंबर होते साइन इनवर्स ऑफ एन बाय ए प्लस ऑफ एक्स है ना এটা কিন্তু কিচ্ছু বোঝা যায় না এমনি এমনি এটা সাইন ইনভার্স টু ইউ দিয়ে করতে হবে তাহলে অ্যাঙ্গেল জটিল অ্যাঙ্গেল জটিল মানে এখানে রুট আছে এক্স জটিল আবার হর লব আছে এই আরো জটিল এই জন্য এটা আমি যদি কেবল শুরু করে দেই ইউবি দিয়ে করতে পারবো না আগাইতে পারবো না আমাদের একটা রুল ছিল যে আমাদের ওই যে রুট থাকলে রুট সরানোর জন্য ত্রিকোণমিতিক ফাংশান অ্যাপ্লাই করতে ত্রিকোণমিতিক ফাংশান ঠিক আছে সেটা হচ্ছে কি এখানে আমরা যদি এক্স ইকুয়াল টু এ টেন স্কোয়ার ধরি তাই না এক্স ইকুয়াল টু এ টেন স্কোয়ার ধরি অপরে জটিল অনেক জটিল সবচেয়ে বইয়ের জটিল অঙ্ক হচ্ছে এইটাই ঠিক আছে আমরা যদি এ টেন স্কোয়ার ধরি আর আমরা তো সাধারণত ধরলে ডিভাইসারটা করি কিন্তু সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স অ্যাঙ্গেলের মধ্যে যদি জটিল রাশি থাকে সেখানে যদি আমি ত্রিকোণমিতিক ফাংশন অ্যাপ্লাই করি তাহলে ডিভাইসারটা করবো না এগুলো মনে রাখতে হবে করলেই মানে বড় হয়ে যাবে তাই না ডিভাইসারটা আমরা করবো না দেখো কী করতেছি সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু কত এ টেন স্কোয়ার থিটা এ প্লাস অফ এ টেন স্কোয়ার থিটা ডিএক্স আমি কিন্তু ডিএক্স রেখে দিছি তাই না এখানে থিতা এখানে ডিএক্স উল্টাপাল্টা হয়ে গেছে কিন্তু আমি যা সরল করতেছি দুই চলক অসুবিধা নাই কিন্তু আমি সরল করতেছি সরল করে পরে একদিকে নিয়ে তারপরে করবো ঠিক আছে আর যদি করে যদি মার বসাই দিয়ে অঙ্ক হয়ে যাবে জটিল আগান যাবে না এটা এমনি জটিল আরও জটিল হয়ে যাবে কত হবে এ টেন স্কোয়ার থিটা টেন থিটা স্কোয়ার রুট কাটা এখানে এ কমন গেলে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস আচ্ছা দিয়া রাখি টেন স্কোয়ার থিটা ঠিক আছে ডিএক্স এরকম দুই বারে এবার আমরা অঙ্ক করি নাই তাহলে এটা করলে কত হবে এ কাটা যাবে টেন থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার সেক স্কোয়ার সেক থিটা সেক থিটা ডিএক্স ডিএক্স তাই না সাইন ইনভার্স অফ এটা এখনও করতে পারতেছি না এই জন্য আমি মানে মানে টেন সেক কোসেক কট এগুলো থাকলে মানে করতে যদি না পারি তাই না তাহলে আমরা সাইন কোসাইন চলে যাবো টেনের মান সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা আর কস থিটা ডিএক্স এই অবস্থায় নিয়ে আসছি সাইন ইনভার্স সাইন থিটা ডিএক্স তাই না সাইন ইনভার্স মানে থিটা ডিএক্স কিন্তু সরল করতে করতে আমরা একটা সহজ অবস্থায় নিয়ে আসি তাই না আমাদের ইন্টিগ্রেশন করতে হইলে এক এক চলক থাকবে থাকবে দুই চলক না দুই চলক এখানে এখানে আমরা কাজ করি এক্স বাই এ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা এখন আমি করতে পারবো এক চলক নিয়ে আসছি এই যে সূত্র আর হচ্ছে ওই যে ডিএক্স ইউ দিয়ে করতেছে এখন ফার্স্ট ফাংশন ওয়ান এসে সেকেন্ড ফাংশন এটা ফার্স্ট এটা সেকেন্ড ফাংশন তারপরে কত ওই যে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ টেন ইনভার্স এক বাই এ ডিএক্স হোল ডিএক্স এক্স টেন ইনভার্স অফ এক বাই এ রুট এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই রুটে ধ্রুবক রুট এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স এটা হচ্ছে এক্স ডিএক্স এই অবস্থায় সরল করলাম যে টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন এটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার রুট কাটা আর এই যে ওয়ান বাই রুটে ধ্রুবক রুট এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স ওয়ান ইন্টিগ্রেশন এক্স তাই না এখন এক্স
এটাকে সরল করলে দেখো, সরল করলে ওইটুকুটা বাইরে নিয়ে আসো, ওইটুকু বাইরে নিয়ে আসলাম, এ এটা এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, এ বাই রুটে মানে উপরে রুটে, এ বাই রুটে, ঠিক আছে, এটা উপরে চলে গেছে, এ বাই রুটে মানে উপরে রুটে হবে, পুরো বাইরে নিয়ে আসে, তাই না? এই যে রুট এক্স বাই এক্স মানে উপরে রুট এক্স হবে, রুট এক্স বাই এক্স উপরে রুট এক্স হবে, এখানে যে এ প্লাস হবে এক্স, এখানে এ প্লাস হবে বি এক্স, এটা সরল করার পরে এটা এটা সরল করে এটুকু আসে, শুধু সরল করছে, জটিল জায়গা সরানোর জন্য জেড স্কোয়ার ধরলাম, ডি এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই জেড ডি জেড, তাই না? এই রুট এক্স এর মান কত? জেড স্কোয়ার মানে জেড, ডি এক্স এর মান টু ওয়াই জেড, টু ওয়াই জেড ডি জেড, এ প্লাস জেড স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, রুট আছে আর আর আগাইতে পারতেছে না, ঠিক আছে, দড়ির লাগে এখন সরাইতে পারলে অঙ্কটা হয়ে যাবে, সেই জন্য আমি কি করলাম রুটটাকে জেড স্কোয়ার ধরলাম, তাহলে রুট সরে যাবে, এখন এক্স টেন ইনভার্স এক্স বাই এ রুট এ বাই দুই, ওই যে টু টু টাটা, ওই টু একটু টাটা, একটু একটু টাটা জেড স্কোয়ার বাই এ প্লাস জেড স্কোয়ার বি, এটা দুধের শেষ নাই, এটা হক কি করতেছে ও একই কথা, উপরের পাওয়া চলক, উপরের উপরের পাওয়া নিচের পাওয়ার সমান থাকলে নিচের তার সরাসরি উপরে লিখতে হবে, নিচের পাওয়ার উপরের পাওয়ার সমান হলে সরাসরি লবে লিখতে হবে, লিখার পরে সরল করবো, লিখছি আছে জেড স্কোয়ার, লিখছি আমি জেড স্কোয়ার প্লাস হবে এই যে এ বাধা দিলাম, ঠিক আছে, এই যে দিয়ে দিয়ে এক্স টেন ইনভার্স এক্স বাই এ রুটে এটা বা এটা মানে ডিজেট পাঠ করছি, এত বাই এত পাঠ করে ফেলাম, আর হচ্ছে কত প্লাস এ রুটে ডিজেট বাই জেড স্কোয়ার প্লাস অফ রুটে হোল স্কোয়ার, সূত্র বানিয়ে নিলাম, পাঠ করছি এটা বাই এটা মানে এত থাকে, আর এটা বাই এটা এ রুটে এত বাই হট টেন ইনভার্স এক্স বাই এ রুটে জেড এ রুটে ওয়ান বাই এ টেন ইনভার্স টেন ইনভার্স জেড বাই এ, সূত্র সূত্র সূত্র, এখন জেড বাই এ কাটা যাবে, জেডের মান রুট এক্স, জেডের মান হচ্ছে রুট এক্স এক্স বাই এ প্লাস, এখন আমি জেডের মানটা বসাবো, তাই না, জেডের মানে আমি বসাই দিই, ওই জেডের মানটা কত যে রুট এক্স, রুট এক্স বসাই দিই, এই হিসাবে এখন কমন নিতে পারি, কমন নিতে পারি, তাই না, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এগুলো শেষ, তারপর একটা হয়েছে এক্সারসাইজ
পার্সিয়াল ফ্রেকশন, তাই না? ওইটা কোথাদানি করছিলা নাইনে মনে হয়, নাইনে, সেই সেইগুলো এখানে আছে। মানে ওই কাজগুলো আমাদের করতে হবে, করার পরে তারপর কাজ করতে হবে, ওই কাজগুলো আমাদের করতে হবে। তবে আমরা আগের মতো করতে যাবো না, আমরা এখানে সরাসরি করে ফেলবো। কিছু রুল আছে, রুলগুলো আমি বলতেছি, ওগুলো দিয়ে হয়ে যাবে। সূত্র মানে সূত্র এখানে আলাদা কোনো সূত্র নাই। যেমন যেমন একের সাইন নাম্বার, একের সাইন নাম্বার না 6 নাম্বার, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু, থ্রি এক্স স্কোয়ার মাইনাস, তাই না? কোনো অঙ্ক যদি এরকম হর লব থাকে, তাই না, হর লব থাকে, হরের মানে মানে হরের মধ্যে যদি উৎপাদক থাকে, হরের মধ্যে যদি উৎপাদক থাকে বা উৎপাদক আকারে প্রকাশ করা যায়, তাই না, হরে যদি উৎপাদক থাকে বা উৎপাদক আকারে প্রকাশ করা যায়, তাহলে সেটাকে উৎপাদকে প্রকাশ উৎপাদক করার পরে আংশিক গণনা দিয়ে করতে হবে। এবং আংশিক গণনা করার আগে দেখতে হবে যে সেটা প্রকৃত অপ্রকৃত, প্রকৃত কারে করে, যে বংশের হরের পাওয়ার বড়, লবের পাওয়ার ষোলো, সেটাকে বলে প্রকৃত বংশ। হরের পাওয়ার বড়, লবের পাওয়ার ষোলো, এক হ্যাঁ দুই সর্বোচ্চ পাওয়ার। আর যদি সমান হয়ে যায় অথবা উপরে পাওয়ার বেশি, তাহলে সেটা অপ্রকৃত। অপ্রকৃত থাকলে আংশিক করা যাবে না, সেটাকে প্রকৃত করার পরে তারপরে আংশিক করতে হবে। ঠিক আছে, সহজ সহজ নিয়ম, যত নিয়ম মনে রাখতে পারবা তত অঙ্ক করতে সুবিধা হবে, তাই না? নিয়মের শেষ নাই, সূত্রের সে নিয়মই বেশি। এখন দেখো কী করবো আমি, এক্স প্লাস ওয়ান এটাকে উৎপাদন করা যায়, থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণ ছয়, থ্রি এক্স প্লাস টু আই সিক্স মাইনাস টু, উৎপাদক করতেছি, উৎপাদক উৎপাদক করলে কত হবে, থ্রি এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়ান, প্লাস টু কমন গেলে এক্স মাইনাস ওয়ান ডি এক্স, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস টু, উৎপাদক করলে এটা হয়। ঠিক আছে, উৎপাদক করে দিচ্ছি, এখন কি করবো আমরা, ওই যে করছিলাম আমরা এ বাই এত যোগ বি বাই এত, তাই না, ঘরের মধ্যে যতটা ঘাত থাকে ততটা আমরা এ বি ধরতাম, ওই সমস্ত করা যাবে না, করা যাবে করা যাবে, কিন্তু আমরা করবো না, ও করতে গেলে আমার অঙ্ক বিশাল বড় হয়ে যাবে, তাই না? আমাদের বসে ইন্টিগ্রেশন করো, আমাদের আংশিক করতে পারে নাই, আমাদের ইন্টিগ্রেশন করার সুবিধার্থে আমরা ওই কাজগুলো আমাদের করতে হবে, নাহলে করতে পারবো না। ঠিক আছে, করাই যাবে, ঠিক আছে, করা যায়, আরও নিয়ম আছে, ওই নিয়ম মনে রাখতে পারবো না আমি, সুদাভাবি আগে দেখো এখন কী করবো, ঘরের মধ্যে যদি উৎপাদক থাকে বা উৎপাদক আকারে প্রকাশ করা যায়, তাহলে আংশিক মানে আমাদের আংশিক করতে হবে। আংশিকটা কীভাবে করবো, ডাইরেক্ট, একবারে ডাইরেক্ট, দেখো কী করতেছি, এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস টু, ঠিক আছে, আমি উপরে কিছুই লিখি নাই, ওই যে এ বি ডাইরেক্ট বাই করে ফেলবো। ঠিক আছে, কীভাবে করবো, এখন এটা লিখছি, এটার উপরে একটা এল এ লিখি নাই, এটার উপর বি লিখি নাই, ঠিক আছে, এখন আমরা মানটা সরাসরি বের করে ফেলবো, এর মান কী করতে হবে, আমাদের হরের মান, হরের মান শূন্য ধরলে, এই যে এটার মান শূন্য ধরলে এক্স ইকুয়াল টু কত, ওয়ান, এই ওয়ানটা তুমি এই জায়গায় বসাও, এটা আবার এই ওয়ান আমি কোথায় বসাবো, এই জায়গায় বসালে কত হবে, দুই বাই পাঁচ, কিন্তু টু বাই ফাইভ হয়, যেই দাঁড়গে ধরে আমরা এক্সের মানটা পাবো সেই জায়গায় বসানো যাবে না, সেই জায়গায় বসালে অঙ্ক আন্টিবাইন হয়ে যাবে, এই যে জিরো, কিন্তু জিরো মানে আন্টিবাইন, বাদ বাদ, তাই না, এটা বাদ দিয়ে আমরা এক্সের মানটা বাকি সব জায়গায় বসাবো, বসালে কত হবে, টু বাই ফাইভ হয়, টু বাই, এই যে টু বাই ফাইভটা আমরা এখন এখানে লিখে দিই, এর মান পেয়ে গেছি, আবার এটার মান শূন্য ধরলে, আবার এটার মান শূন্য ধরলে এক্স কিন্তু কত, মাইনাস টু বাই থ্রি, তাহলে ঠিক আছে, এই মানটা এখন আমি কোথায় বসাবো, এই জায়গায় দেখো বসাই আমি, টু বাই থ্রি টু দুই ওয়ান, আর মাইনাস টু বাই থ্রি দুই, এখানে বসানো যাবে না, তাকে ধরে এক্সের মান বের করছি সেই জায়গায় বসানো যাবে না, বাকি জায়গায় এক্সের মান মাইনাস থ্রি বাই টু যোগ এক, মাইনাস থ্রি বাই টু মাইনাস এক, সলভ করলে কত হবে, মাইনাস ওয়ান বাই থ্রি,
वन बाई थ्री थ्री बाई वन बाई थ्री थ्री बाई फाइव माइनस टू है प्लस नीचे है माइनस तो माइनस वन बाई फाइव है ये माइनस वन बाई फाइव है डी एक्स बाई एक्स माइनस ऑफ वन एक्स माइनस ऑफ वन वन बाई फाइव ध्रुव गुण आप फेसबुक नहीं आसब वन बाई एक्स मानी लन एक्स वन बाई एक्स मानी लन एक्स वन बाई फाइव लन एक्स प्लस टू वन बाई एक्स मानी लन एक्स एक्सर सहक इसे भाग हो जिसने कहो भाग है ये आंसर ये आंसर चिंता का पूर्ण एक लिखते हो এগুলো হচ্ছে মানে একঘাত বিশিষ্ট আংশিক আরো আছে নিয়ম কানুন আছে কিছু সেটা আমি দেখাচ্ছি এসে মানে সরল ঘাত হরের মধ্যে সরল ঘাত বলতে বোঝায় মানে উৎপাদকগুলির ঘাত এক হরের মধ্যে যেই উৎপাদকগুলি আছে না সেগুলোর ঘাত হচ্ছে এক এটাকে বলে সরল ঘাত এখন সরল ঘাত যদি না হয় তাহলে আমরা কেমনে করব দুই নাম্বার এক্স স্কোয়ার প্লাস এই আমি কোরআনের মধ্যে সব নিয়ম কানুন বলে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস অফ ফোর ডিএক্স তাই না এই যে আগে কথা সব কিন্তু আসবে হর লবের ঘাত সমান হরে হর লবের ঘাত সমান হরে রুট থাকলেও না থাকলেও একই কথা প্রযোজ্য তাই না কী করতে হবে হর লবের ঘাত সমান থাকলে এটা কিন্তু অপ্রকৃত বানাশো অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তাই না অপ্রকৃত বর্ণাংশ থাকলে সেটাকে আংশিক করা যাবে না প্রকৃত করতে হবে কিভাবে করব ওই যে হরের হর সরাসরি লবে লিখে মানে উপরে পাওয়ার ছোট বানাইতে হবে হরের সে নিজেটা সরাসরি উপরে লিখে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স এই যে ব্যালেন্স করে দিচ্ছে অপ্রকৃত করতে হলে এই কাজগুলো করতে হবে হর সরাসরি আর আংশিক আংশিকের মধ্যে কোনো রুট থাকবে না রুটের অঙ্ক নাই রুট থাকলে তো আমাদের অন্য নিয়ম করতে হবে এইভাবে করা যাবে না এখন হচ্ছে কি এটাকে কী হচ্ছে হর লবের গাছ সমান থাকলে বেশি থাকলেও সেটা সরাসরি উপরে লিখে ব্যালেন্স করতে হবে এই যে ব্যালেন্স করছি মাইনাস ফোর বেশি কম লিখছি যোগ করে দিয়েছি পার করো পার এই যে ডিএক্স প্লাস ফোর ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা কিন্তু আমাদের আসছে এই যে এমনি হয়ে গেছে এটা আর ওয়ান বাই টু আইসে লন অফ এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু সূত্র আংশিকের দরকার হয়নি ওই সরল থেকেই আংশিক শেষ এটি অ্যান্সার দেখলাম আরেকটা কই দুই নম্বরটাই কই এক্স স্কোয়ার বিয়োগ অফ ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে কিন্তু অপ্রকৃত বাংলাদেশ ঘর লবের গাছ সমান তাহলে কী করতে হবে হর সরাসরি লবে লিখে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে লিখছি লেখার পরে আমাদের মানে অন্যরকম হয়ে গেছে তাই না অন্যরকম হয়ে গেলে আমাদেরকে অবশ্যই ব্যালেন্সটা করতে হবে আছে মাইনাস ওয়ান আমি লিখছি মাইনাস ফোর ভুল লিখছি এই জন্য কী করতে হবে এটা প্লাস থ্রি দিয়ে দিলাম তাতে মানের কোনো পরিবর্তন হয় নাই তাও ঠিক আছে সব ঠিক আছে ডিএক্স প্লাস থ্রি বাই ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এক্স প্লাস থ্রি ওয়ান বাই টু আই সে লন অফ এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি বাই দুই লন অফ এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু প্লাস থ্রি প্লাস সি এটি অ্যান্সার যত নিয়ম ক্যালকুলাসের যত নিয়ম আছে সব মনে রাখতে হবে নিয়ম ছাড়া কিচ্ছু করতে পারবো না সেয়ে থাকবে সেয়ে থাকলে কিছু হবে না সে সে দেখলাম কিছুই হলো না
দুই নাম্বার, তিন নাম্বারে যাই আমরা, তিন নাম্বার, তিন নাম্বার, তিনের, তিনের তিন নাম্বার বের করি, তিনের তিন নাম্বার একই রকম, একটা পারলে বাকিগুলো করতে পারো। টুয়াইস এক্স প্লাস ওয়ান, টুয়াইস এক্স প্লাস ওয়ান, টুয়াইস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, টুয়াইস এক্স প্লাস ওয়ান, টুয়াইস প্লাস থ্রি হোল স্কোয়ার, তাই না? এটা আংশিক দিয়েও করা যাবে, বলছিলাম যে দুইটা হইলে আমরা ডাইরেক্ট করতে পারবো, অথবা মানে হ্যাঁ হ্যাঁ করতে পারবো। তো এটা আমাদের, আমরা যদি স্কোয়ার থাকে বা কিউব থাকে হরের মধ্যে, যদি হরের মধ্যে যদি এক রাশির উপর পাওয়ার থাকে, তাহলে ওই ওই সব বাদ, ওই সব নিয়মকানুন সব বাদ, আমার করতে বসে আমি করবো, যে এমনি পারি সেভাবেই করবো। আংশিক করা যাবে, আংশিক করে দুইটা পার্ট হবে, কিন্তু করতে যাবো না। তাহলে কী কীভাবে করবো আমরা? আরও সহজ নিয়ম আছে, হর সমান সমান দেন ধরবো, হর সমান সমান দেন ধরবো, টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস থ্রি, টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস থ্রি, টুয়াইস এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু কত, থ্রি যদি যোগ করি তাহলে জেড হবে না, এটা আমার ঠিক আছে না, ওটা তো আমার দরকার নেই, ভুল কথা, টুয়াইস এক্স এটা টুয়াইস এক্স প্লাস ওয়ান, টুয়াইস এক্স প্লাস ওয়ান হইলে মাইনাস, যদিকে আমি এক যোগ করছি ঠিক আছে, টু আই সিক্স প্লাস ওয়ানের মানটা জেড মাইনাস দুই, এটার মান হচ্ছে কত, জেড স্কোয়ার, ধরছিলাম এই যে জেড স্কোয়ার, ডিএক্স মান কত, ডি জেড বাই, এই যে এগারোটা সহজ হয়ে গেছে, একবারে সহজ হয়ে গেছে, আংশি করতে গেলে এখন বড় হয়ে যাবে, তাই না? স্কোয়ার থাকলে আমরা ওটাকে জেড, ওটাকে জেড দলি হয়ে যাবে, পাঠ করবো ওয়ান বাই জেড, টু বাই জেড স্কোয়ার, ডি জেড হাফ অফ লন জেড, ওয়ান ইন্টিগ্রেশন করলে পাওয়ার কমে, তো মাইনাস চিহ্ন আসবে, প্লাস সূত্র, ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাড়ে, ইন্টিগ্রেশন করলে পাওয়ার কমে, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে টু বাই সিক্স প্লাস থ্রি, টু বাই সিক্স তিনের এগুলো সব, হর ইজ ইকুয়াল টু জেড, হর ইজ ইকুয়াল টু জেড দলে একবার হয়ে গেছে, সহজ হয়ে গেছে, একবারে সব আংশিক বাদ, প্রশ্ন কিন্তু বলা থাকবে যে ইন্টিগ্রেশন করো, তোমাকে কিন্তু নিয়ম বলবে না, অমুক নিয়মে করো, এগুলো বলবে না, তাই না? তারপরে সাইন নাম্বার, সাইন নাম্বার ডিএক্স বাই, ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটা আছে আমাদের। এক নম্বর ছিল সরলঘাত, হরের মধ্যে ছিল সরলঘাত, তাই না? হরের মধ্যে সরলঘাত, এখন আমরা কী করব, হরের মধ্যে সরলঘাত নাই, তাহলে আমরা কী করব এখন, এটাকে আমরা করতে হবে, আমরা ডাইট করা যাবে না, সরল না থাকা তো করা যাবে না, এক্স ইন্টু ডাইভিং করতে পারবো, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ই বাই এক্স, ঠিক আছে, স্কোয়ার আছে, স্কোয়ার যা আছে সেটাই লিখলাম, এক্স স্কোয়ার আছে লিখে রাখছি, বান বাই করতে পারবো, কিন্তু এক্স কিন্তু নাই, কিন্তু পাওয়ার আমাদের কমায় লিখতে হবে, তিনটা পার্ট হবে, যেহেতু থার্ড ডিগ্রি তিনটা পার্ট হবে, তো ওইটা নাই, ওটা অনুধ্রুব রাশি, এই দোষ এটা বাই করবে, এখন এক্সের মান যদি ওয়ান ধরি, এটার মান শূন্য হলে এক্সের মান ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, এটার মান শূন্য হলে এক্সের মান জিরো, জিরো হলে কত, এক্সের মান জিরো হলে এটা তো বাদে না, মাইনাস অফ ওয়ান, এই যে মাইনাস অফ, মাইনাস অফ ওয়ান, ওটা বাই করবো কীভাবে, এই জিরো আর ওয়ান ছাড়া অন্য যে কোনো মান বসাবো, জিরো আর ওয়ান বসা যাবে না, এক্স ইজ ইকুয়াল টু
এক্সের মান যদি টু ধরি, ফোর এক্সের মান টু ধরলে এখানে ওয়ান, এখানে তো ওয়ান বাই ফোর, এক্সের মান টু ধরলে, এক্সের মান টু ধরলে, এক্সের মান টু ধরছে, ঠিক আছে, এর মানটা বাইর করব, তাহলে কত হবে, এ বাই দুই ইকুয়াল টু, ইকুয়াল টু দুইটা ওয়ান বাই ফোর মাইনাস অফ ওয়ান, এত ইকুয়াল টু হাফ বিয়োগ অফ ওয়ান মানে মাইনাস হাফ, অতএব এ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ান, এটি তাও পেয়ে গেছে, তাই না? এটা কিন্তু আমার করতে হয়েছে ওই যে স্কোয়ারের কারণে, আমি যেখানে আংশিক করে ফেলছি, অতএব বি এক্স বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস অফ ওয়ান এত ইকুয়াল টু কত, ওয়ান বাই এক্স মাইনাস অফ ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, ওয়ান বাই এক্স ডিএক্স, এটি হচ্ছে লন অফ ওয়ান মাইনাস অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স লন এক্স প্লাস সি, ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো করে কইরো, ওটা দেখো কেমন লাগে, ঠিক আছে।